আপনারা দেখতে পাচ্ছেন সেই সন্ত্রাসী ইসরায়েল সেই ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এই শহীদের রক্তের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা কবি মুসলমানদের বিজয় হবে। অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। We strongly condemn and protest the attack of Israel in genocide in Gaza. Israel ke ei humanitarian attack obosshoi bondho korte hobe. Genocide bondho korte hobe. Juddho oporader gonohottor এই কর্মকাণ্ডের জন্যই তাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। সংগ্রামী দেশবাসী, তাই আমরা বলবো হত্যা করে নির্যাতন চালিয়ে আদর্শকে দমন করা যাবে না। এই জন্যই বিশ্ব মুসলিমকে দেশকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় সংঘকে আজকে এর প্রতিরোধে কর্মকাণ্ড গ্রহণ করতে হবে। উই স্ট্যান্ড ইন দ্য প্যালেস্টাইন সলিডারি পিপল। আমরা এই দেশের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা এই পর্যন্ত 47 সাল থেকে শুরু করে এই পর্যন্ত লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে। জাতীয় সংঘ আইন, ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই জানে যুদ্ধের সময়ও কিন্তু হাসপাতালে হামলা হয় না, কিন্তু ইসরায়েল আজকে নির্বিচারে হসপিটালে হামলা করছে, মসজিদ গির্জা স্কুল সব জায়গায় হামলা করছে। হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। গোটা বিশ্ব মুসলিম এই ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।